দর্শক, আজকের পর্বে ইন্দোনেশিয়ার বান্ডুং প্রদেশের সফল এক বাংলাদেশীর গল্প বলবো আপনাদের। চলুন দেখে আসি কিভাবে শূন্য হাতে বিদেশের মাটিতে পা রেখে কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে এই বাংলাদেশি। এশিয়ার কাজী সালাউদ্দিনকে নিয়ে জাকার্তায় ট্যাক্সি চালক হয়ে যার জীবনটা শুরু হয়েছিল, স্বপ্ন ছিল জাকার্তা থেকে উচ্চ শিক্ষার জন্য অস্ট্রেলিয়া যাবার। ভাগ্য সহায় হয়নি জাকার্তা থেকে অন্য কোথাও যাবার, কিন্তু তাই বলে কি জীবন থেমে যাবে? ইন্দোনেশিয়াতে জীবনযুদ্ধ করে সালাউদ্দিন পৌঁছে যান শীর্ষ ব্যবসায়ীর কাতারে। কাজী সালাউদ্দিন মনে করেন একটি মানুষ মন থেকে চাইলে সবকিছুকেই জয় করতে পারে। আমি ইন্দোনেশিয়া আসছি 1999-এ, তখন এক চাচুর সাথে আসছিলাম। অনেক কাজ করছি, দোকানে কাজ করছি, ট্যাক্সি চালাইছি, বিভিন্ন ধরনের অনেক কিছু করছি। এখন এসে একটু স্ট্যাবল হয়েছে। আমাদের ইকোনমি খুব খারাপ অবস্থা ছিল বাংলাদেশে, আমাদের ফ্যামিলির বিদেশে যাওয়া ছাড়া কোনো উপায় ছিল না। অ্যাকচুয়ালি আসছিলাম যে এখান থেকে অস্ট্রেলিয়া চলে যাবো, হয়তো ছোটোখাটো কোনো কাজ করবো। পরে যেতে পারি না, এখানে আটকে গেছি, এখানে যা করার করতেছি। ছোটোভাবে শুরু করছিলাম, কাজ করছি 18 ঘন্টা 19 ঘন্টা প্রতিদিন হয়ে গেছে। ইন্দোনেশিয়াতে শুরুতে কোনো কিছুই সহজ ছিল না, উল্লেখ করে সালাউদ্দিন বললেন, পরাজিত হয়েছি বারবার কিন্তু কখনোই হার মানিনি। আমি এমন একটা পরিস্থিতি আসছি এখানে যে মানে এখানে সাকসেস না হয়ে মানে ফেরত যাওয়ার কোনো উপায় ছিল না, খালি হাতে ফেরত যাওয়ার কোনো সিচুয়েশন ছিল না আমার বাসার। সো চেষ্টা করছি, হয়ে গেছে, অল হার্ড ওয়ার্ক, আল্লাহর দোয়া ছিল, আব্বা আম্মার দোয়া আছে, হয়ে গেছে। ইন্দোনেশিয়ার মানুষরা বেসিক্যালি খুবই ভালো, এটা হলো পৃথিবীর সবচেয়ে বড় মুসলিম প্রধান দেশ। এখানে যে আপনার মনে করেন যে জালিয়াতি, চুরি বা এগুলো খুব কম, এগুলোর হার খুবই কম, আর একজন আরেকজনকে সাহায্য করে খুব। যেমন আমি এই যে পর্যন্ত আসছি এর মধ্যে অনেক অনেক আমার ইন্দোনেশিয়ান ভাই যারা আছে এখানে তাদের সাহায্য ছিল, তাহলে এত দূর পর্যন্ত আসতে পারতাম না বিদেশ থেকে এসে হঠাৎ করে। তারা অনেক হেল্প করছে আমাকে বিভিন্নভাবে, যদিও তারা আমার আত্মীয় না, কিছু না, পরিচয় হয়েছে এখানে, বাট পরিচয়ের মধ্যেই আত্মীয়তা হয়ে গেছে আর কি। ক্রিটিক্যাল কোনো কিছু নাই, ভেরি সিম্পল লাইফ এখানে। 99% লোক সকাল 4:45 ঘুম থেকে উঠে, উঠে নামাজ পড়ে, নামাজ পড়ে বাসায় হয়তো দেখা গেলো যে চা কফি খাইলো বাসার সামনে, কেউ ঘর বাড়ি পরিষ্কার করে সামনে, লন টন পরিষ্কার করে বা ঘরের কাজ নিজের কাজ নিজে করে। 6:30-7টার দিকে অফিসের উদ্দেশ্যে বা স্কুল কলেজের উদ্দেশ্যে বেরিয়ে যায়। এরা অফিস থেকে অথবা স্কুল থেকে কলেজ থেকে বা যে যার যেখানে ওখান থেকে 4টা বাজে, ছুটি হয় 4টা থেকে 5টা থেকে 6টার মধ্যে তারা বাসায় চলে আসে। এখানে রাত্রে মানুষজন ডিনার করে 7টার ভিতরে ডিনার হয়ে যায়, মানুষজন 9টা 10টার দিকে ম্যাক্সিমাম 10টার ভিতরে সব ঘুম। ট্যাক্সি চালক হয়ে জীবনযুদ্ধে হার না মেনে নিজেকে মানসিকভাবে আরও শক্তিশালী করে এগিয়ে যান সালাউদ্দিন। প্রবাস জীবন টিমের সাথে ইন্দোনেশিয়ার ব্যবসা বাণিজ্য, বাংলাদেশি কমিউনিটির সংস্কৃতি নিয়ে এ সময় কথা বলেন প্রতিষ্ঠিত এই ব্যবসায়ী। কালচারটা মিক্স কালচার, ওয়েস্টার্ন, আরাবিয়ান, মেইন এন্টারটেনমেন্ট, সাইট সিং এ যাওয়া। এখানে গভর্নমেন্ট মনে করেন যে অনেক হেল্প করে এই ব্যাপারে, ট্যুরিজম আছে, তারপরে সোশ্যাল যে ব্যাপারগুলো আছে এখানে খুব ইজি, কেউ কোনো কিছুকে কমপ্লিকেটেড করে না। রাজনৈতিক পরিস্থিতি এরা কোনোদিন কোনোভাবে, যতই রাজনৈতিক অস্থিরতা থাকুক, কোনোভাবে এইটা জনসাধারণের স্বাভাবিক যে জীবনযাপন, দৈনন্দিন যে জীবনযাপন, তার উপর কোনো প্রভাব ফেলে না। আমরা 365 দিন কাজ করতেছি,
কোনো মিছিল নাই, গাড়ি ভাঙা চোরা, গাড়িতে আগুন দেওয়া ওগুলো কিছু নাই, এখানে চান্দাবাজি মাস্তানি ওগুলো কিছু নাই, উই আর লিভিং গুড। আর বাংলাদেশের মানুষের এখানে এসে কাজ করার স্কোপের ব্যাপারে, এখানে তো কোনো অড জবে হয় না, যেটা মূলত মানে মেইন মার্কেট ফর দ্য আপনার এই যে বাংলাদেশের লোকদের জন্য। ঠিক আছে, এখানে স্কোপ একটাই আছে, সেটা হলো যদি আপনি বিজনেস করেন তাহলে আপনার একটা গুড অপরচুনিটি আছে, কিন্তু ওইটা তো অনেক আপনার ক্যাপিটাল নিয়ে আসতে হইতে পারে, আপনার ডকুমেন্টসের অনেক ব্যাপার আছে, এখানে ডকুমেন্টস খুব টাফ, এখানে ওই যে হঠাৎ করে একটা দোকান খুলে বসলে ওরকম হয় না, এদের 10-15 ডিফারেন্ট ডকুমেন্ট লাগে। সো ব্যবসা করে দেন ওকে, এক্সপোর্ট ইম্পোর্ট ইজ ওয়েলকাম। মুসলিম প্রধান দেশ ইন্দোনেশিয়া, নামাজ পড়ার জন্য প্রতিটি পরিবার এবং মসজিদে প্রয়োজন হয় জায়নামাজের। কাজী সালাউদ্দিন এই বিষয়টিকে মাথায় রেখে জায়নামাজ তৈরির ফ্যাক্টরির দিকে ঝুঁকে পড়েন। অল্প সময়ে এই ফ্যাক্টরি তৈরি জায়নামাজ ইন্দোনেশিয়ার বাজারে বিশেষ স্থান দখল করে নেয়। আমাদের লোকাল যে চাহিদা আছে ওই চাহিদা পূরণ করে আমরা যথেষ্ট লাভবান হই প্রতি মাসে, বাট তারপরেও কিছু আমরা এক্সপোর্ট করি নাইজেরিয়াতে স্পেশালি, প্লাস আপনার উগান্ডায় কিছু আছে, সৌদি আরবে স্পেশালি। 17টা দেশে এক্সপোর্ট করা হয় মূলত, বাট মেইনলি আমাদের টার্গেট হলো লোকাল, আমরা ইম্পোর্ট এক্সপোর্টের উপর এত এত প্রেশার দিচ্ছি না। আমাদের এই প্রোডাক্টের চাহিদা অনেক, কারণ এটা এই মুহূর্তে ওয়ার্ল্ড মার্কেটের সবচেয়ে চিপ প্রাইস আমাদেরটা, কিন্তু আমি এই মুহূর্তে প্রোডাকশনটা বাড়াইতে চাচ্ছি না, কারণ কি যতটুকু আমার ক্যাপাসিটি আছে এই মুহূর্তে ওইটা এনাফ অ্যান্ড আই এম হ্যাপি উইথ দ্যাট। আমাদের যে টোটাল প্রোডাকশন আছে সেটা আপনার প্লাস মাইনাস 2.5-3 মিলিয়ন US ডলার এভরি মান্থ। জায়নামাজ ছাড়াও আরও অনেক বিজনেস রয়েছে কাজী সালাউদ্দিনের। আমার রেস্টুরেন্ট আছে, আমার স্কার্ফের বিজনেস আছে, স্কার্ফ হলো আপনার শাল পাশমিনা এগুলোর বিজনেস আছে। আমরা এই মুহূর্তে ইন্দোনেশিয়া আমাদের যে চাহিদা আছে সেটা পূরণ করে উই আর স্যাটিসফাইড, স্পেশালি স্কার্ফ এবং পাশমিনার, ওইটা বাইরে এই মুহূর্তে কোনো ইচ্ছা নেই। জায়নামাজটা যেহেতু অলরেডি কাস্টমার হয়ে আছে, তারা দীর্ঘদিন ধরে আমার সাথে মালগুলো কিনতেছে, ওদেরকে বানাও করতে পারি না, আদারওয়াইজ আমার এক্সপোর্টের তেমন কোনো ইচ্ছা নেই। আমরা যে লোকাল যে টার্নওভারটা করতেছি উই আর মোর দ্যান হ্যাপি উইথ দ্যাট। এই পাশমিনা যে সুতাটা এটা কোথা থেকে আসতেছে? এটা ইন্ডিয়া থেকে আনতেছি, চায়না থেকে আনতেছি, আবার এখানেও কিছু প্রোডাকশন হচ্ছে। ইন্দোনেশিয়ার নাগরিক হলেও একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ওই দেশে থাকার স্বপ্ন রয়েছে তার। বাংলাদেশে 100-120 টাকা হয়ে গেলে আমি চলে যাবো এখান থেকে, আই মুভ অ্যারাউন্ড, ইউরোপে যাবো, আমেরিকায় যাবো, সৌদি আরবে যাবো, মিশরে যাবো, ঘুরে বেড়াবো, এনজয় দ্য লাইফ। ১৯৮০ সালে গোপালগঞ্জের কাশিয়ানীর বেশপুরে জন্মগ্রহণ করেন সালাউদ্দিন। বাবা ঠিকাদার কাজী আকবর হোসেন আর মা নিগার সুলতানা। দুই ভাই ও এক বোনের সালাউদ্দিন একজন। ঢাকা রেসিডেন্সিয়াল স্কুল থেকে SSC এবং চট্টগ্রাম পাবলিক ক্যান্টনমেন্ট কলেজ থেকে HSC সম্পন্ন করার পর ইচ্ছা ছিল অস্ট্রেলিয়া গিয়ে উচ্চশিক্ষা নেবার। Thank you.
জাকার্তা থেকে প্রায় 350 কিলোমিটার দূরে বান্ডুং শহর, যে শহরে চোখ জোড়ানো রিসোর্ট রয়েছে কাজী সালাউদ্দিনের। একদিকে রিসোর্ট, অন্যদিকে পাহাড় থেকে বয়ে যাওয়া ঝর্ণা পর্যটকদের নিয়ে যায় একেবারে অন্যরকম এক জগতে। প্রথম যখন দেখছি এই যে এই ভিউগুলাই, যে সুন্দর যে গাছ বা এই যে আপনার যে নদীর যে এটা, এটা দেখে আমার খুব পছন্দ হয়েছে। এর জন্য এই জায়গাটা কেনা, একটা ইচ্ছা আছে যে ভবিষ্যতে এখানে বাংলাদেশি কনসেপ্টে একটা 5-star হোটেল বা মনে করেন যে একটা রিসোর্ট বানানোর, কি ভালো একটা রিসোর্ট যেখানে মনে করেন যে সবসময় মানুষজন আসবে। বাংলাদেশের বিঘার যদি হিসাব করেন প্লাস মাইনাস 10,000 বিঘার মতো জায়গা। ডান দিকে এবং বাঁদিকে যে আপনারা দেখতেছেন যে এত সুন্দর ভিউ, জায়গাটা দেখে আসলে না কিনে পারলাম না। ভেরি নাইস ভিউ। আমার ইচ্ছা আছে অদূর ভবিষ্যতে মনে করেন যে একটা বাংলাদেশি কনসেপ্টে একটা 5-star হোটেল, একটা ভালো রিসোর্ট করা যেখানে মনে করেন যে বাংলাদেশ বাইরেও আসবে। অনেক স্বপ্ন রয়েছে তার এই রিসোর্টেরই পাশে অন্যান্য প্রজেক্ট হাতে নেবার। তাই এই ঝর্ণার পাশে একটি 5-তারকা হোটেল করার স্বপ্ন দেখেছেন তিনি। এখানে যখন প্রথম আসছি দেখতে 4 বছর আগে, তো দেখে জায়গাটা ভালো লাগছে। এটাই যেমন আমার হোটেলটা আছে এখানে, হোটেলটা দেখলাম, হোটেলটা দেখে ভালো লাগছে, আপনার এই ভিউগুলো ভালো লাগছে, মনে করলাম যে ঠিক আছে একটু এক্সটেন্ড করা যায়, এখানে কিছু ইনভেস্ট করা যায়। জায়গাটা যদি আপনি স্পেক্টার লোকে চাষ করে কিনেন বা আপনি মনে করেন হিসাব করে কিনেন, তো আপনার টাকাটা ডাবল হতে বেশি সময় লাগে না। স্বাধীনতা যুদ্ধে বাবা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। সালাউদ্দিনের রেস্টুরেন্টে গিয়ে চোখে পড়ল মুক্তিযুদ্ধের সময়কার বিরল কিছু ছবি। বাবা মুক্তিযোদ্ধা, এটা ভেবে সালাউদ্দিন নিজেকে অনেকটা গর্ববোধ করেন। কাজী নাসরিন হাসান মিলি ও একমাত্র কন্যা কাজী আফরিন সুলতানা হচ্ছে তার জীবনের সবকিছু। দুঃখ, কষ্ট, কান্না তাদের যেন স্পর্শ করতে না পারে, এজন্য শুধু ছুটেই চলছেন কাজী সালাউদ্দিন। পরিবারের সবটুকু দায়িত্ব কাঁধে নিয়ে শেষ পর্যন্ত কতটুকু সফল হবেন তা নিয়ে মাঝে মাঝে কিছুটা নিজের সাথেই দ্বন্দ্বে থাকেন তিনি। তারপরেও জীবন তো কখনো থেমে থাকে না, তাই প্রতিটি সময়কে উপভোগ করে বাকি দিনগুলো কাটিয়ে দিতে চান কাজী সালাউদ্দিন।